শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবার কাছে বিশেষ অনুরোধ, আমি একদম ছোট্ট করে ভিডিওটা দেব, প্লিজ কেউ স্কিপ করো না, প্লিজ সবাই দেখতে থাকো। তো কালকে হঠাৎ করে মানে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে। কালকে হঠাৎ করে খবর এসেছে যে আমার দিদি মানে আমার দিদার ব্রেন স্ট্রোক করেছে। তো সেখান থেকে উনি আধা ঘন্টার মধ্যে মারা গেছেন। তো সেখানে গিয়েছিলাম আমরা, আমাদের বাড়ি থেকে ফার্স্ট আমি, আমার যা, আমার বর। তো আমার বর সকালেই গিয়েছিল হসপিটালে, ভর্তি করিয়ে এসছে, আবার খবর দিয়েছে। তো সেখানে আবার গিয়েছেন, তো আমাদেরকে ওদের বাড়ি নিয়ে গেছিলো, আমার আমি আর দুটো বাচ্চা, আমার বাচ্চা নিয়ে গেছিলাম। তো সেখানে কিছুক্ষণ পরে আমার যায় পুরো মাথা মাথা উঠে গেছে। তোমরা তো সবাই জানো, বিশেষ করে মানে কোনো মানুষ মারা গেলে সে বাড়ির পরিস্থিতি একদমই আলাদা থাকে। তো সেটা ও সহ্য করতে পারেনি, তাই ও চলে এসছে কিছুক্ষণ পরে। দেখে আসো দেখি, ও মানে আমার এখন হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। দেখো আমার চোখ মুখের অবস্থাগুলো পুরো ফুলে গেছে, মোটা হয়ে গেছে নাকি আমি জানি। ও মানে কিছুক্ষণ পরে মানে আমার দিদাকে বাড়িতে আনেনি, তার আগে চলে এসেছে, ওর পুরো মাথা ব্যথা উঠে গেছিল। দেখতেই গিয়েছিলাম, ভেবেছিলাম দেখবো। তো তার আগে আমার কি যে মানে বারবার ফোন করছিল, সেখানে আমার মাসি, মা, মামা সবাই ছিল। তো আপনজন চলে গেছে সেখানে, সবাই পুরো ভেঙে পড়েছিল। তো মামা ভেবেছে সেখান থেকে নিয়ে আসলে সবাই একটু শান্তি পাবে। তো সামনে থাকলে তো সবাই সহ্য করতে পারে না, তাই না? আর একদমই কোনো প্রবলেম ছিল না, কোনো কিছুই ছিল না, সুস্থ মানুষ। সকালে ঘুম থেকে উঠছে, হঠাৎ করে মানে ব্রেনটে কি বলে স্টক করেছে, তারপরে শেষ। তো চট করে তো মানুষ ছিল দেখে, ও একটু জোরে গাড়ি চালিয়েছিল, হসপিটালে যেতে হবে। তো ওই গাড়ি আমি মারুতিতে উঠলে এমনিতেই আমার মাথা ঘুরে বমি বমি পায়, তার উপরে এমন মাথা ঘুরেছে, মাথা যন্ত্রণা উঠে গেছিল। তো আমি ভাবলাম যে আমি দেখতে এসেছি ঠিক আছে, কিন্তু যেই কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে জানো তো একজন সুস্থ মানুষ যাদের আপনজন চলে যায় সেই বাড়ির পরিস্থিতি কীরকম হয়। তো আমি সেই ভয়ে যে আমি আবার অসুস্থ হয়ে পড়ব, তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হবে। তো আমি না দেখেই চলে এসেছিলাম, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম। আমারও প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, কিন্তু আমি তো আর ওখান থেকে আসতে পারবো না, তাই না? আর আমার সেখানে আমার মা আছে, আমি আবার এখন যাব মানে রান্না বান্না করে ওখানে যেতে হবে আমার মায়ের কাছে। তো তাই কিছু ব্লগ বা যাবে কিনা আমি জানি না, পরিস্থিতি কতটা কি থাকবে সেটা বুঝে আমার ভিডিও দিতে হবে। তো তোমাদেরকে আমি এটুকু জানিয়ে দিলাম যে আমাদের মানে এখন পরিস্থিতিটা খুবই খারাপ। আর দেখো পুরো আমার শরীর খারাপ হয়ে গেছে, মাথায় পুরো চুপচুপা করে তেল দিয়ে নিয়েছি, কারণ মাথা ব্যথা করছে পুরো। আর চোখ মুখগুলো কি অবস্থা, আর মিষ্টি সোনা তো মানে কিছুই বুঝে না, ওর এত এত প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছিল। তার মধ্যে মাম্মাম ওখানে গিয়ে পাকার মধ্যে পড়ে ঠোঁটটা কেটে নিয়েছে, মানে পুরো এখান থেকে এখানে অবধি কেটে গেছে ঠোঁটটা। তো আমাদের তো কাঁচা ঘর, সেরকম পড়লে কোনো সমস্যা হয় না, আর ও পাকা ঘরে পড়ে একবারে ঠোঁট কেটে নিয়েছে। তো এইটুকুই তোমাদের জানানো ছিল যে জানি না কতটা কি দিতে পারবো, বা তো নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আমাদের। আর আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার বা শর্ট ভিডিও শেয়ার করার, জানি না কতটা কি হবে। কি বলো তো, এখনো মানে আমার শরীরটাই সুস্থ নেই, আমি পুরো অসুস্থ হয়ে পড়ছি। তো তবু চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই প্লিজ ডাক্তার দেখিয়ে নিও কেউ যদি কোনো সমস্যা হয়ে থাকে, কারণ এখন সুস্থ মানুষেরও কিছু মানে কোনো কিছু করা যাচ্ছে না। আমার দিদার তো কোনো কোনো সমস্যাই ছিল না, একদম সুস্থ। রাতে টিভি দেখেছে, সকালে ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে মানে ব্রেন স্ট্রোকের আধা ঘন্টা পরে ডাক্তার বলেছেন যে উনি আর নেই। তো তাই বলছি সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, ডাক্তার দেখাবে। তো সবাইকে টাটা।